প্রতিমা নিরঞ্জন যাত্রায় বড়মাকে দেখতে অসংখ্য ভক্তদের ভিড় নৈহাটি গঙ্গার পারে। ঐতিহ্যবাহী বড়মার পুজোকে ঘিরে গত কয়েকদিন ধরে নৈহাটি কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল। বড়মাকে দেখার জন্য অগণিত ভক্ত হাজির হয়েছিলেন সোমবার বড়মার বিদায় যাত্রা। এবছরে নৈহাটির বড়মা 101তম বছরে পদার্পণ করল। বিসর্জনের সময়ও ভক্তদের ঢল নামে নৈহাটির অরবিন্দ রোড সহ আশেপাশের এলাকা জুড়ে। পূজা কমিটির পাশাপাশি ব্যারাকপুরের পুলিশ এবং নৈহাটি পৌরসভা যৌথভাবে বড়মাকে নিরঞ্জনের দায়িত্বে ছিলেন। প্রচলিত আছে নৈহাটির বড়মার বিসর্জন না হওয়া পর্যন্ত অন্য কোন কালীপূজার প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। চিরাচরিত রীতি মেনেই করা হয় বড়মাকে বরণ। আনুমানিক 300 কেজি সোনা এবং রূপোর অলংকার মায়ের শরীর থেকে খুলে বড়মাকে ফুলের মালায় সাজানো হয়। বিকালে বড়মাকে মণ্ডপ থেকে বের করে নৈহাটির ফেরিঘাটে নিয়ে গিয়ে সেখানেই বড়মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের জন্য 1000এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া নিজেও উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক সহ নৈহাটি পৌরসভার চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলররা। এছাড়া গঙ্গা বক্ষে ছিলেন পুলিশের কড়া নজরদারি, সঙ্গে ছিল পুলিশের ওয়াচ টাওয়ার যেখান থেকে নদীর বক্ষে নজরদারি চালায় পুলিশ। আমি এইটাই বললাম যে আনন্দের সহিত আসলাম, আমরা বড় মা দেখবো বলে, এই দেখতে পেলাম না বলে দুঃখ। আমরা ট্রেনে এসেছি তো, ভিড় ছিল রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে যে দেখতে পেলেন না। হ্যাঁ কি হচ্ছে মানে খুব ভিড় তো, এইদিকে যাচ্ছি তো বলে ওইদিকে নয়টি, ওইদিকে যদি যাই বলে ওইদিকে, তাহলে আর কী করে আসবো বলে। হ্যাঁ দেখতে পেলাম না বলে দুঃখ হচ্ছে, দুঃখ তো হচ্ছে, আমরা আনন্দের সহিত আসছি অত দূর থেকে। খুব ভালোই তো কেটেছে, আমরা তাছাড়া সবাই মিলে দেখছি তো বিসর্জন খুব ভালোভাবেই কেটেছে, কিন্তু এত ভিড়ে যেতে পারিনি শেষ পর্যন্ত গঙ্গার ঘাট পর্যন্ত। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, ছোট বাচ্চা নিয়ে কি যাওয়া যায়, যার জন্য এখান থেকে আমরা দাঁড়িয়ে দেখছি। সোমা দাস। হ্যাঁ মার বিসর্জন দেখলাম, খুব ভালো। হ্যাঁ মা চলে গেল, একটু মন সবারই এখন খারাপ লাগছে। হ্যাঁ মার তো দেখা হবে। আমার নাম সবিতা শাহ, আমি নৈহাটি থেকে। হ্যাঁ ভীষণ ভিড়, মানে যাওয়ার কোনো উপায় নেই। আমরা অনেক দূর থেকে এসেছি, মরমা ডেকেছিল কিন্তু দেখার সুযোগ হয়ে ওঠেনি, ভীষণ ভিড় চারিদিকে, দেখতে পারেনি, মানে এটাই খারাপ লাগছে, কিন্তু চাই পরের বছর যেতে পারি। এইটা আমার নাম পিঙ্কি প্রামাণিক, আমি ফুলিয়া থেকে আসছি। আজকে ভারাক্কাল তো মা নিরঞ্জনের পথে যাচ্ছে, কি বলবেন আজকে? কেন তার বলে আমরা একটু আনন্দে আছি, এক মা যাচ্ছে আর এক মা ঘরে অধিষ্ঠিত, ঘরে প্রতিষ্ঠিত আছে। আমরা এক মাকে দিচ্ছি নিরঞ্জন করতে আর এক মা ঘরে আছে। আপনাকে আবারও বলছি, তোমার কাজ তুমি করো মা, লোকে বলে করি আমি। আমরা বড় মাকে প্রতিষ্ঠিত করে আমরা বড় মাকে ঘরে রেখেছি, এই মা যাচ্ছে, আমরা সব স্বাভাবিকভাবে হৃদয়ে ভারাক্রান্ত। আমাদের মা যাচ্ছেন, আপনাদের সঙ্গে মাকে পাঠাচ্ছি, আবার সামনে বছরের অপেক্ষায় থাকবে মায়ের ভক্তবৃন্দ, আবার মায়ের অপেক্ষায় থাকে। আর আগামীকাল থেকে আমাদের এই পশ্চিমবঙ্গে সাধারণ সকলেই যাতে মায়ের বিসর্জন দেখতে পান সেজন্য অরবিন্দ রোডের ধারে 4টি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নিউজ সমপার্তা।